হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমার আজকের ভিডিওটি একটি কোলাবোরেশন ভিডিও এটা আমার তৃতীয় কোলাবোরেশন এর আগে আমি আরও দুইটা কোলাবোরেশন করেছি আমার আগের কোলাবোরেশন ভিডিও লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনের আই বাটন নিয়েও দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি কোলাবোরেশন করেছি ব্যাঙ্গুলি কোরসেট আখিস ক্রিয়েশন লুবনা কুঠির এবং মনিয়া মনি এই চারটি চ্যানেলের সাথে এই চারটি চ্যানেলের ভিডিও লিংক আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমার নতুন এবং পুরাতন ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই চারটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের এই সুন্দর টুপিটি তৈরি করে দেখাবো এই টুপিটি আমি মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা টুপির কালার চেঞ্জ করে ছেলে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন আমি এটা নিউপ্রন বেবিদের সাইজে তৈরি করেছি আপনারা সব বয়সের বাচ্চাদের জন্য কীভাবে তৈরি করবেন সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন টুপিতে টোটাল তেইশটা রাউন্ড আছে তিনটা রাউন্ড আমি বর্ডারের জন্য করেছি একটা রাউন্ড আমি ডিক্রিস রাউন্ড করেছি টুপির টোটাল লম্বা হচ্ছে সতেরো সেন্টিমিটার আর টুপির এই ঘের অংশটা হচ্ছে সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার ডাবল হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার মানে এই ঘের টোটাল মাপটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার আমি অর্ধেক মাপটা আপনাদের দেখালাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে টু প্লাই বেবি উল নিয়েছি কাজটা করার জন্য টু পয়েন্ট ফাইভ এম হুক নিয়েছি আর একটা সিজার নিয়েছি ফার্স্টে আমি একটা ম্যাজিক রিং করবো ম্যাজিক একটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে তিনটা চেন করব তিনটা চেইনকে একটা ডাবল কোশেট হিসেবে কাউন্ট করব আর এই সেম রিং ভেতর আমি পনেরোটা ডাবল কোসেট করব টোটাল এখানে ষোলোটা ডাবল কোসেট হবে এখন আমি এই সুতাটা টান দিয়ে রিংটা ছোট করে নিব রিংটা ছোটো করার পর প্রথমে যে আমি তিনটা চেইন করেছিলাম সেখান থেকে দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি রাউন্ড টু করবো রাউন্ড টুতে আমি এখানে একটা চেন করব চেন করে এই সেম চেনে আমি এখন একটা পাফ স্টিচ করব স্টিচ করার জন্য আমি হুকে থাকা লুপটাকে লম্বা করে নিব এখন এই সেম চেইনে আমি পাঁচবার লুপ বের করে আনব এক দুই আমি দুইবার লুপ বের করে এনেছি সেমভাবে আমি আরও তিনবার লুপ বের করে আনব তিন চার পাঁচ আমি পাঁচবার লুপ বের করে এনেছি এখন আমি এবার হুকে শুতে নিয়ে এই সবগুলো লুপকে একসাথে লক করে দেবো এখন আমি এখানে একটা চেন করব। এখানে আমার একটা পাপিস্টিস হয়ে গেল তাছাড়া পাপিস্টেস কীভাবে করতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব স্ক্রিনের আই বাটনও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি এখানে দুইটা চেন করব দুইটা চেন করার পরে তারপরের যে চেনটা আছে সেখানে আমি আরেকটা পাপিস্টিস করব তারপরের চেনে আমি পাঁচবার লুপ বের করে আনবো প্রথমে আমি একবার লুপ বের করে আনলাম সেমভাবে আমি আরও চারবার লুপ বের করে আনবো দুই তিন চার পাঁচ আমার এখানে পাঁচবার লুপ নেওয়া হয়ে গেছে এখন আমি এই সবগুলো লুপকে একসাথে লক করে নিব এখন একটা চেন করবো দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটা একটা পা করা হয়ে গেছে এখন আবার দুইটা চেন করব দুটো চেন করে তারপরে চেনে আবার একটা পা করব এখন আমি সবগুলো লুপকে একসাথে লক করে নিব আবার একটা চেন করব এখানে আমার তিনটা পাপিস্তিস হয়ে গেছে এখন আবার দুইটা চেন করব দুটা চেন করে তারপরে চেনে আবার একটা স্টিচ করব আমার এখানে পাঁচবার লুপ নেওয়া হয়ে গেছে এখন এই সবগুলো লুপকে একসাথে আমি লক করে নিব একটা চেন করে নিব আমার এখানে চারটা পাপ হয়ে গেছে সেমভাবে আমি উপরে দুইটা করে চেন করব আর নিচে থাকা প্রত্যেকটা চেইনে একটা করে পাপ স্টিচ করে নেব এভাবে আমি এই পুরো সার্কেলটা কমপ্লিট করব। আমি এখানে প্রত্যেকটা চেইনে একটা করে পাপ করে নিয়েছি এখানে আমার টোটাল ষোলোটা পাপ আছে আমি এখানে দুইটা চেইন করে নিয়েছি এখন প্রথম যে পাপ আছে সেই পাপ স্ট্রিচের চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখানে আমার সেকেন্ড রাউন্ডটা শেষ হয়ে গেছে এখন আমি থার্ড রাউন্ড করব তো থার্ড রাউন্ডে আমি দুই পাপ স্টেজের মাঝে যে দুই চেনের গ্যাপ আছে সেই গ্যাপে কাজ করব এই জন্য এই গ্যাপে আমি স্লিপ স্টেজ দিয়ে সুতাটা নিয়ে আসব এখন আমি এই গ্যাপের ভেতর দুইটা পাপ স্টেজ করবো আমি হুকে থাকা লুপটাকে লম্বা করে নিলাম বাকি লুপগুলোও আমি এই লুপে সমান করেই নিবো এখন আমি এখানে প্রথম পাপিস্টেজটা করব এই জন্য আমি গ্যাপের ভেতর একবার লুপ নিয়ে আসলাম এভাবে আমি আরও চারবার লুপ নিব দুই তিন চার পাঁচ এভাবে টোটাল পাঁচবার আমি লুপ বের করে আনলাম এখন এই সবগুলো লুপকে আমি একসাথে লক করে নেব একটা চেন করব এখানে আমার প্রথম পাপ হয়ে গেল আবার দুইটা চেন করব সেম গ্যাপে আমি একটা পাপ করব করবো আবার আমি সবগুলো লুপকে একসাথে লক করে নিব একটা চেন করব এখানে আমার দুইটা পাপ হয়ে গেছে এখন তারপরের যে গ্যাপটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করব এখন তারপরের যে গ্যাপ আছে সেখানে আমি দুইটা পা করব। করবো একটা চেন করলাম আবার দুইটা চেন করব সেম গ্যাপে আবার একটা পাপ করব করবো এখন সবগুলা লুপকে একসাথে লক করে নিব একটা চেন করব এখানে আমার দুইটা স্টেজ হয়ে গেছে এখন তারপরের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব এখন তারপরের গ্যাপে আবার দুইটা স্টিচ করব দুটা চেন করব দুটা চেন করে সেম গ্যাপে আরেকটা স্টিচ করব আবার একটা চেন করে নিব এখন তারপরে যে গ্যাপটা আছে সেখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব এইভাবে তারপরের গ্যাপে দুইটা পাপিস্টিস করব তারপরের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব তারপরের গ্যাপে দুইটা পাপিস্টিস তারপরের গ্যাপে একটা ডাবল ক্রোশেট এইভাবে আমি এই রাউন্ডটা শেষ করব আমি এখানে থার্ড রাউন্ডটা শেষ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাপিস্টিসের লাইন করেছি তারপর একটা ডাবল ক্রোশেট করেছি তারপর আবার দুইটা পাপিস্টিস তারপর একটা ডাবল ক্রোশেট এইভাবে করে আমি এই লাইনটা শেষ করেছি এই রাউন্ডে আমার আটটা পাপ স্টেসের লাইন হয়েছে আর আটটা ডাবল ক্রোসেটের লাইন হয়েছে এখন প্রথম যে ডাবল ক্রোসেটটা আছে সেই ডাবল ক্রোসেটের চেইন আমি স্লিপ স্টেচ দিয়ে জয়েন করে নিব এখন আমি ফোর্থ রাউন্ড করব ফোর্থ রাউন্ড করার জন্য তারপরে গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা নিয়ে আসবো এখন এই সেম গ্যাপে আমি দুইটা পাপ করব করবো প্রথম একটা বাপিস্টেস করে নিচ্ছি দুইটা চেন করব তার সেম গ্যাপে আবার একটা পাপিস্টিস করবো এখানে আমি দুইটা পাপ স্টিচ করে নিয়েছি এই রাউন্ড থেকে ঘর ইনক্রিজ হবে এই জন্য আগের লাইনে যে আমি একটা ডাবল ক্রোশেট করেছিলাম ওই ডাবল ক্রোশেটে আমি দুইটা ডাবল ক্রোশেট করব এই ডাবল ক্রোশিটে আমি ব্যাক পোস্ট স্টিচ দিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব আমি কাজটা কিভাবে করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি প্রথমে ব্যাকপস স্টিচ দিয়ে একটা ডাবল কষিট করে নিচ্ছি একটা ডাবল কষির করে নিলাম এখন ওই সেম ডাবল কোশিটেই আমি ব্যাকপোস স্টিচ দিয়ে আরেকটা ডাবল কষিট করে নিব এখন তার পরের গ্যাপে আবার দুইটা পাপ স্টিচ করব দুইটা চেন করব সেম গ্যাপে আরেকটা পাপ স্টিচ করব এখানে আমি দুইটা স্টিচ করে নিলাম এখন তারপরে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এখানে আমি দুইটা ডাবল গোসিড করে নিয়েছি এখন তারপরের পরের গ্যাপে আবার দুইটা পাপেস্টিস করবো দুইটা পাব স্টেচ করে নিয়েছি এখন তার পরের যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটে আমি দুইটা ডাবল ক্রোশেট করব আমি ব্যাক পোস্ট স্টেচ দিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে নিব আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এইভাবে আমি পাপ গ্যাপে দুইটা পাপ করব করব তারপর একটা ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট করব তারপরের পাপ স্ট্রিস গ্যাপে আবার দুইটা পাপ স্ট্রিস তারপরের একটা ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট এইভাবে আমি এই লাইনটা রিপিট করে এই রাউন্ড পুরোটা শেষ করব আমি ফোর্থ রাউন্ডটা শেষ করে নিয়েছি এখন এখানে যে প্রথম পাপ আছে সেই পাপ স্ট্রিশের চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব আমার ফোর্থ রাউন্ডটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাবল ক্রোশিটে দুইটা ডাবল ক্রোশিট করে নিয়েছি এখন আমি ফিফথ রাউন্ড করবো তো ফিফথ রাউন্ডে আমি এই গ্যাপের ভেতর সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসবো এখন আমি এই গ্যাপের ভেতর দুইটা পাপ স্টিচ করবো এখন আবার দুইটা চেন করে সেম গ্যাপে আরেকটা বাপ স্টিচ করব এখানে আমি দুইটা বাপ স্টিচ করে নিয়েছি এখন তারপরে যে দুইটা ডাবল ক্রোসিট আছে সেই দুইটা ডাবল ক্রোসিটে আমি এখন চারটা ডাবল ক্রোসিট করব। এখানে আমি প্রথম যে ডাবল কোশিট আছে সেখানে আমি ব্যাক পোস্ট স্টেজ দিয়ে দুইটা ডাবল কোশিট করে নিব একটা ডাবল কোশিট করে নিলাম এখন এই প্রথম ডাবল কোশিটে আমি আরেকটা ডাবল ক্রোশিট করব এখানে আমার দুইটা ডাবল কোশিট হলো এখন দ্বিতীয় যে ডাবল কোশিটটা আছে সেখানে আমি আবার দুইটা ডাবল কোশিট করব একটা ডাবল কোশিট করে নিলাম সেম ডাবল কোশিটে আরেকটা ডাবল কোশিট করে নিচ্ছি দুইটা ডাবল কোশেট করে নিলাম এখানে টোটাল চারটা ডাবল কোশেট আছে এখন তারপরে যে গ্যাপ আছে সেখানে আবার দুইটা পাপ করব দুইটা চেন করব সেম গ্যাপে আবার একটা পা করব করবো এখন তারপর যে দুইটা ডাবল ক্রোশিট আছে সেখানে আমি চারটা ডাবল গোশিট করব প্রথম ডাবল ক্রোশিটে আমি দুইটা ডাবল ঘোষিড করব দ্বিতীয় ডাবল ক্রোশিটে আবার দুইটা ডাবল গোশিট করব এখানে চারটা ডাবল ক্রোশেট করে নিলাম এইভাবে আমি পাপ স্টিচ গ্যাপে দুইটা পাপ স্টিচ করবো তারপরে দুইটা ডাবল কোসিটে আমি চারটা ডাবল ক্রোশেট করব তারপরে পাপ স্টিচ গ্যাপে দুইটা পাপ স্টিচ করব তারপরে দুইটা ডাবল ক্রোশেটে আমি ব্যাক পোস্ট স্টিচ দিয়ে চারটা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটাও শেষ করব। আমার এখানে রাউন্ড ফাইভ করা হয়ে গেছে রাউন্ড ফাইভে আমি চারটা ডাবল কষির করেছি এখন আমি রাউন্ড সিক্স করবো রাউন্ড সিক্সে আমি এই গ্যাপের ভেতর দুইটা বাপিস্টেস করব প্রথম বাপিসটা করে নিয়েছি এখন দুইটা চেন করে সেম গ্যাপে আরেকটা পা করব করবো এখন এখানে যে চারটা ডাবল ক্রোসিট আছে সেই চারটা ডাবল ক্রোশেটে এখন আমি পাঁচটা ডাবল ক্রোসেট করব পাপ ঘরে আমি পাপিস্টিস করব আর ডাবল ক্রোসিটের ঘরে ডাবল ক্রোসেট করবো পাপিস্টেসের ঘরে কোনো চেঞ্জ আসবে না ডাবল ক্রোসিটের ঘরে প্রত্যেকটা রাউন্ডে একটা করে বেশি ডাবল ক্রোসেট করতে হবে এই জন্য এখানে আমি চারটা ডাবল কোশিট থেকে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোসেটে দুইটা ডাবল ক্রোসেট করে নিব প্রত্যেকটা রাউন্ডে আমি ব্যাক পোস্ট দিয়ে ডাবল কোশিট করব এখন আমি প্রথম ডাবল কোশিটে আরেকটা ডাবল কোশিট করে নিচ্ছি এখানে আমার দুটো ডাবল কোশিট হলো এখন তারপরে যে তিনটা ডাবল কোশিট আছে সেই তিনটা ডাবল কোশিটে আমি একটা একটা করে তিনটা ডাবল কোশিট করব এক দুই তিন আমি এখানে চারটা ডাবল কোশিটের ওপর পাঁচটা ডাবল কোশেট করে নিয়েছি প্রথম একটা ডাবল কোশিটে আমি দুইটা ডাবল কোশেট করেছি তারপরে তিনটা ডাবল কোশিটে আমি একটা একটা করে তিনটা ডাবল কোশিট করেছি এখানে টোটাল পাঁচটা ডাবল কোশেট আছে এখন তারপরে যে পাপ গ্যাপটা আছে সেখানে আমি পাঁচ দুইটা পাপ স্টেস করবো প্রথম একটা পাপ স্টিচ করে নিলাম এখন এখানে দুইটা চেন করবো সেম গ্যাপে আবার একটা পাপ স্টিচ করবো আমার দুইটা পাবিস্টেজ করা হয়ে গেছে এখন তারপরের চারটা ডাবল কোশিটে আমি পাঁচটা ডাবল কোশিট করব প্রথম একটা ডাবল কোশেটে আমি দুইটা ডাবল কোশিট করব একটা ডাবল কোশিট করে নিলাম এখন প্রথম ডাবল কোশেটে আরেকটা ডাবল কোশিট করব এখন তারপরের তিনটা ডাবল কোশিটে আমি একটা একটা করে তিনটা ডাবল কোশিট করে নিব আমার এখানে টোটাল পাঁচটা ডাবল কোশিট আছে এখন শুধুমাত্র প্রথম ডাবল কোশিটে দুটো ডাবল কোশিট করতে হবে বাকি ডাবল কোশিটগুলোতে একটা একটা করে ডাবল কোশিট করতে হবে এখন সেমভাবে আমি পাপ স্টেজের গ্যাপে পাপ স্টেজ করবো আর চারটা ডাবল কোশিটেও আমি পাঁচটা ডাবল কোশিট করবো সেমভাবে আমি এই রাউন্ডটা শেষ করব 4 ड़áticas, ड़áticas আমি এখানে ছয় নম্বর রাউন্ডটা শেষ করে নিয়েছি ছয় নম্বর রাউন্ডে আমি চারটা ডাবল কোশিটে পাঁচটা ডাবল কোশিট করেছি এখন আমি সাত নম্বর রাউন্ড করবো তো সাত নম্বর রাউন্ডে এই পাপিস্টেস গ্যাপে আমি এখন দুইটা পাপিস্টিস করব প্রথম একটা পাপিস্টেস করে নিয়েছি এখন দুইটা চেন করে সেম গ্যাপে আবার একটা পাপিস্টেস করব এখন এখানে যে পাঁচটা ডাবল কোশেট আছে সেখানে আমি ছয়টা ডাবল কোশিট করব এই জন্য প্রথম যে ডাবল কোশেটটা আছে সেই ডাবল কোশেটটা আমি দুইটা ডাবল কোশিট করব একটা ডাবল কোশেট করে নিলাম এখন দ্বিতীয় ডাবল কোশেটটাও করে নিচ্ছি এখানে প্রথম ডাবল কোশেটে আমি দুইটা ডাবল কোশেট করেছি এখন তারপরে ডাবল কোশেটে একটা ডাবল কোশেট করব তারপরের ডাবল কোশেটে একটা ডাবল কোশেট করব তারপরের ডাবল কোশিটে একটা ডাবল কোশেট তারপরে লাস্টের ডাবল কোশেটে একটা ডাবল কোশেট করব এখানে আমি ছয়টা ডাবল কোশেট করে নিয়েছি এখন এখানে পাপ গ্যাপে আমি আবার দুইটা পাপ করব এখন তারপরে যে পাঁচটা ডাবল কোশেট আছে সেখানে আমি ছয়টা ডাবল ক্রোশেট করব এই জন্য প্রথম ডাবল ক্রোশেটে আমি দুইটা ডাবল ক্রোশেট করব একটা ডাবল কোশেট করে নিলাম এখন প্রথম ডাবল ক্রোসেটেই আমি আরেকটা ডাবল ক্রোশেট করব এখন তারপরের চারটা ডাবল কোশেটে আমি চারটা ডাবল ক্রোশেট করব দ্বিতীয় ডাবল কোশেটে একটা ডাবল কোশেট করব তৃতীয় ডাবল কোশিটে একটা ডাবল কোশেট চতুর্থ ডাবল কোশিটে একটা ডাবল কোশেট আর পাঁচ নাম্বার ডাবল কোশেটে একটা ডাবল কোশেট এখানে আমি ছটা ডাবল কোশেট করে নিয়েছি এখন তারপরে পাপিস্টেজ গ্যাপে আমি দুইটা পাপিস্ট্রিজ করব তারপরে পাঁচটা ডাবল কোশেটে আমি ছয়টা ডাবল কোশেট করব এভাবে আমি এই রাউন্ডটাও শেষ করব দেখতে পাচ্ছেন আমার সাত নম্বর রাউন্ডটা তৈরি করা হয়ে গেছে আমি নিউব্রন বেবিদের জন্য টুপি তৈরি করছি এটাই ছিল আমার লাস্ট ইনক্রিজ রাউন্ড এই রাউন্ডের পর থেকে আর কোনো রাউন্ডে ইনক্রিজ করতে হবে না এখন আমি আট নম্বর রাউন্ডটা তৈরি করব আট নম্বর রাউন্ডে আমি পাপিস্ট্রিস গ্যাপে দুইটা পাপিস্ট্রিস্ট করব আমি এখানে প্রথম পাপ করে নিয়েছি এখন দুইটা চেন করে সেম গ্যাপে আবার একটা করব এখন এখানে যে ছয়টা ডাবল কোশেট আছে সেই ছয়টা ডাবল কোশেটটা আমি ব্যাক দিয়ে ছয়টা ডাবল কোসেট করব প্রত্যেকটা ডাবল কোশিটে আমি একটা করে ডাবল কোশিট করবো এইভাবে ছয়টা ডাবল কোশিট হবে এখন এই পাপিস্তিস গ্যাপে আমি দুইটা পাপিস্ট্রিস করব তারপরে ছয়টা ডাবল কোশিটের ওপর আমি ছয়টা ডাবল কোশিট করব এইভাবে আমি এই রাউন্ডটাও শেষ করব আমি এখানে আট নম্বর রাউন্ডটাও শেষ করেছি আট নম্বর রাউন্ডে আমি ছয়টা ডাবল কোশিটের ওপর ছয়টা ডাবল কোশিট করেছি এই রাউন্ডে ঘর ইনক্রিজ করিনি এখন এই আট নম্বর রাউন্ড থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত আমি আট নম্বর রাউন্ডটাই রিপিট করব তো আমি এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত আট নম্বর রাউন্ডটা রিপিট করে নিচ্ছি আমি এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত আট নাম্বার রাউন্ডে রিপিট করেছি এখন আমি উনিশ নাম্বার রাউন্ড করব উনিশ নাম্বার রাউন্ডে আমি লাইন ডিক্রিস করব এই জন্য এখানে আমি দুইটা চেন করব দুইটা চেন করে এই পাপ গ্যাপে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব এখন তারপরে যে ছয়টা ডাবল ক্রোশেট আছে সেই ছয়টা ডাবল ক্রোশেট আমি স্টিচ দিয়ে ছয়টা ডাবল ক্রোশেট করব এখন তারপরে আবার পাপিস্তিস গ্যাপে দুইটা সিঙ্গেল ক্রোসিট করব আবার তারপরে ছয়টা ডাবল ক্রোশিটে আমি ছয়টা ডাবল কোশিট করব এখন আবার পাপিস্টিস ক্যাপে আমি দুইটা সিঙ্গেল কোশেট করব এখন তারপরের যে ছয়টা ডাবল ক্রোশিট আছে সেখানে আমি ছয়টা ডাবল করব তারপরে তারপরে পাপিস্টিস ক্যাপে দুইটা সিঙ্গেল কোশেট করব এইভাবে আমি এই রাউন্ডটাও শেষ করব আমার উনিশ নম্বর রাউন্ড করা হয়ে গেছে এখন আমি টুপিতে বর্ডার করব তো বর্ডার করার জন্য এখানে আমি দুইটা চেন করে নিয়েছি এখন তারপরের যেই চেনটা আছে সেখানে আমি একটা হাফ ডাবল কোশেট করবো তারপরের চেইনে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরে চেইনে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরে চেইনে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরে চেইনে আবার একটা হাফ ডাবল ক্রোশেট এভাবে আমি এখানে থাকা প্রত্যেকটা চেইনে হাফ ডাবল ক্রোশেট করে একটা বর্ডার করে নিব আমার প্রথম বর্ডারটা করা হয়ে গেছে প্রথম বর্ডারের জন্য আমি প্রত্যেকটা চেইনে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন প্রথমে যে আমি দুইটা চেন করেছিলাম সেখান থেকে প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব জয়েন করে নিলাম এখন সেমভাবে আমি হাফ ডাবল কোষের দিয়ে আরও দুইটা বর্ডার করে নিব এখানে আমি টুপির বাকি দুইটা বর্ডারও করে নিয়েছি এখন এখানে একটা চেইন করব একটা চেন করে এই সুতাটা আমি কেটে নিব সুতাটা কেটে নিলাম এখন এই সুতোটাকে আমি টান দিয়ে টাইট করে দেব এই টুপিটা উল্টো সাইড এবং সোজা সাইড দুই সাইডে পড়ানো যাবে এটা হচ্ছে টুপির সোজা সাইড আমি আপনাদের উল্টো সাইডটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা টুপির উল্টো সাইড এই সাইডেও পড়াতে পারবেন টুপির সোজা সাইড এবং উল্টো সাইড দুইটা সাইডই খুবই সুন্দর আপনাদের যে সাইডে ইচ্ছা সেই সাইডেই পড়াতে পারবেন এখন আমি টুপির এই বাড়তি সুতাগুলো সেট করে নিব দেখতে পাচ্ছেন আমার টুপিটা তৈরি করা হয়ে গেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ